সজীব ওয়াজের জয় মাহমুদুর রহমানকে জেলের ভাত খাওয়ালেনি অবশেষে সজীব ওয়াজের জয়ের মামলায় একদিনের জন্য হলেও জেলের ভাত খেতে হচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরেও তাদের আমলে করা কোনো মামলায় ক্ষণিকের জন্য বিরোধী পক্ষকে আটকাতে পেরে স্বস্তিতে আওয়ামী লীগ আর এর মাধ্যমে দু সালে আদালতের মাঠে জয়ের বলা কথাটি সত্যি হলো। তখন তিনি তার আইনজীবী এবং আইনমন্ত্রী আনিসুল হকের সামনে বলেছিলেন যে তিনি মাহমুদুর রহমানকে একদিনের জন্য হলো জেলের ভাত খাওয়াবেন তবে এই শান্তির বাতাস বেশিদিন আওয়ামী লীগের দুর্গে বইবে না বলে মত দিয়েছেন সম্পাদক মাহমুদুর রহমানের আইনজীবী তিনি জানিয়েছেন তার মক্কেল বাংলাদেশের চলমান আইনকে সম্মান রেখে আইনিভাবে মামলাটি ফেস করতে চাই তাই তিনি আজ সকালে আদালতে আত্মসমর্পণের মধ্য দিয়ে কারাগারে গেলেন তবে আমাদের বিশ্বাস রাজনৈতিক উদ্দেশ্যে করা এই মিথ্যা মামলা থেকে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্ত করে আনতে পারব জানা যায় আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা ও শেখ শাকিল আহম্মেদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে দুই হাজার তেইশ সালের সতেরোই আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই রায় ঘোষণা করেন রায়ে সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ পাঁচ জনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত রায়ে আদালত অপহরণ চেষ্টার দায়ে আসামিদের পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন পাশাপাশি হত্যার ষড়যন্ত্র করায় আসামিদের দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি ধারার সাজা একসঙ্গে চলবে বলেও রায়ে উল্লেখ করেন তৎকালীন বিচারক মামলার অভিযোগ থেকে জানা যায় দুই হাজার এগারো সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপি সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন সহ বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্য দলগুলোর উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনে জাসাস কার্যালয়ে আমেরিকার নিউ শহরে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগ সাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন পরিদর্শক ফজলুর রহমান দুই পনেরো সালে তিন আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় এ মামলা করেন দুই সালে উনিশ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমান সহ জনের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র দেয় পুলিশ এই মামলায় সজিব ওয়াজের জয়সহ বারো জন সাক্ষ্য দিয়েছেন প্রসঙ্গত গত সাতাশ সেপ্টেম্বর সকালে তুরস্ক থেকে দেশে ফেরেন মাহমুদুর রহমান দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের বলেন এই আমলে আমার পাঁচ মাস কারাগারে থাকতে আপত্তি নেই হ্যাঁ আমার বয়স হয়েছে আমি বুড়ো হয়ে গেছি কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনও আমার আছে কাজে আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না একদম উদ্বিগ্ন হবেন না আইনকে তার রাস্তায় যেতে দিন আমাকে আমার মতো করে লড়াই করতে দিন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন এবং বিশ্ববাংলা ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ